গুড মর্নিং ক্লাস। আমরা আগের দিন কি করেছিলাম যে বাটারফ্লাই যে বইটা তোমাদের ক্লাস করে যে বাটারফ্লাই বইটা আছে তার আমরা কত নম্বর লেসনটা শুরু করেছিলাম, লেসন টু শুরু করেছিলাম এই গার্ল ইন অ্যাফেয়ার। আজকে আমরা তার সেকেন্ড পার্টটা পড়বো, সেকেন্ড পার্ট পেজ নাম্বার 27। দেখলাম কি তার আগে অব্দি কি দেখলাম যে ছোট্ট লিপি বাবার সাথে খুব জেদ করছে মেলায় যাওয়ার জন্য। তার বাবা রাজি হচ্ছিলেন না, কেননা তিনি মুখোশ বিক্রি করবেন মেলাতে, তার মেয়ের সাথে তার ঘুরতে যাওয়ার সময় কোথায় বিক্রি করার সময়, তাই তিনি লিপিকে নিয়ে যেতে মেলাতে রাজি হচ্ছিলেন না। শেষ পর্যন্ত লিপি বারবার বলাতে তিনি রাজি হলেন এবং তারপর কি হলো সেটা আমরা আজকে পড়ব, পেজ নাম্বার 27। তোমরা বার করো, দেখো, লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, ছোট্ট লিপি এর আগে কখনো মেলাতে যায়নি। So, she is very excited today. সুতরাং সে আজ খুবই উত্তেজিত। এখানে উত্তেজিত কথাটা বলবো না, এখানে বলবো আনন্দিত। সে খুবই আনন্দিত, মানে আনন্দে যেন সে লাফাচ্ছে এরকম একটা ব্যাপার। খুব ভেরি এক্সাইটেড টুডে। I have never seen so many people together. She exclaims in wonder. Wonder মানে আনন্দে, বিস্ময়। বিস্ময়ের চোখে সে চিৎকার করে বললো, চিৎকার করে উঠল যে আই হ্যাভ নেভার সিন সো মেনি পিপল টুগেদার, আমি এর আগে কখনো এত লোক একসাথে দেখিনি। কেননা সে আগে কখনো মেলায় যায়নি, কারণ মেলাতে প্রচুর লোক, সে এত লোক কখনো আগে একসাথে দেখেনি। এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ হার ফাদার শপ, একটা ছোট্ট ভিড়, ক্রাউড মানে ভিড়, এ স্মল ক্রাউড একটা ছোট্ট ভিড় হ্যাজ গ্যাদার্ড জড়ো হয়েছে, গ্যাদার মানে জড়ো হওয়া, কোথায় জড়ো হয়েছে, ইন ফ্রন্ট অফ হার ফাদার শপ, তার বাবার দোকানে সামনে একটা ছোট্ট ভিড় জড়ো হয়েছে। এবার তারা কি করছে সেই ভিড়টা, সাম অফ দেম আর বাইং মাস্ক, তাদের মধ্যে কিছু জন মুখোশ কিনছে, সবাই কিনছে না, কেউ দেখছে, কেউ পছন্দ করছে, কারোর অত পছন্দ হচ্ছে না, বা যার পছন্দ হচ্ছে সে কিনছে দরদাম করে। সি ইজ ডিলাইটেড টু সি that the masks are selling well. Delighted মানে খুশি, আনন্দিত। সে খুবই আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। কেন খুশি হয়েছিল, এটা দেখে, টু সি এটা দেখে, কি দেখে না, that the masks are selling well, যে মুখোশগুলো ভালোই বিক্রি হচ্ছে। কেন, এটাই তাদের পরিবারের একমাত্র রুজি রোজগারের উপায়, না মুখোশ ভালো বিক্রি হলে তাদের পরিবারের পক্ষেও ভালো, তাই লিপি এটা দেখে খুবই খুশি হয়েছিল। হার ফাদার ইজ অলসো হ্যাপি, তার বাবাও খুব খুশি ছিলেন। বিসাইড হার ফাদার শপ, তার বাবার দোকানের পাশে, এ পার্সন সিটস সেলিং ডলস, একজন ব্যক্তি বসেছিলেন যিনি কিনা পুতুল বিক্রি করছিলেন। এ পার্সন সিটস সেলিং ডল, একজন ব্যক্তি বসে পুতুল বিক্রি করছিলেন। দি ডলস আর মেড অফ বার্নড ক্লে, বার্ন্ড BURNT, বার্ন্ড মানে পোড়া, ক্লে মানে মাটি, মানে পোড়া মাটি, মানে সেই পুতুলগুলো কি আমাদের নয়, এরকম পুতুল নয়, নরম পুতুল নয়, সেগুলো হচ্ছে পোড়া মাটির পুতুল, পোড়া মাটির পুতুল। লুকিং ইনসাইড দি শপ লিপি নোটিসেস এ গার্ল হার এজ, নোটিস মানে লক্ষ্য করা। লুকিং ইনসাইড দি শপ, ইনসাইড মানে, আচ্ছা এটা বলে দিই, ইন মানে হচ্ছে কিন্তু ভেতরে, ইনসাইড মানে আমি যখন বাইরে থেকে ভেতরের কোনো জিনিসকে দেখি তখন হচ্ছে ইনসাইড। আবার ঠিক উল্টো হবে, যদি আমি ভেতর থেকে, ধরো জানলা দিয়ে তুমি বাইরের দিকে তাকিয়ে আছো, তাহলে হচ্ছে কি লুকিং আউটসাইড দি উইন্ডো, মানে ভেতর থেকে যদি বাইরের কোনো জিনিস দেখি তো সেটা হচ্ছে আউটসাইড, আর যদি বাইরে থেকে ভেতরের কোনো জিনিস দেখি তখন সেটা হচ্ছে গিয়ে ইনসাইড। এটা খেয়াল রাখবে, লুকিং ইনসাইড দি শপ, সেই শপ, সেই দোকানটা, কোন দোকানটা, সেই পুতুল দোকানটার ভেতর দিকে তাকিয়ে লিপি লক্ষ্য করলো কি, লিপি নোটিসেস কি দেখতে পেল, এ গার্ল হার এজ, তারই বয়সী একজন মেয়েকে, একটি মেয়েকে। এবার সেটা দেখে লিপি কি প্রশ্ন করছে, হু ইজ দি গার্ল ফাদার, সে জিজ্ঞাসা করলো কে, লিপি, লিপি জিজ্ঞাসা কি করলো, তা কাকে জিজ্ঞাসা করতে, বাবাকে, বললো যে বাবা ওই মেয়েটি কে, হু ইজ দি গার্ল ফাদার, ওই মেয়েটি কে বাবা। তার বাবা তখন কি উত্তর দিলেন, তিনি বললেন, She is Mansoor's daughter. She hoy Mansoor-er meye, she Mansoor-er meye. You may go and talk to her.
রিপ্লাইজ আর ফাদার, তার বাবা তার বক্তৃতার আরো কি বললেন যে ইউ মে গো, তুমি যেতে পারো সেখানে অ্যান্ড টক টু আর, এবং তার সাথে কথাও বলতে পারো, বাট ডু নট গো এনিওয়্যার এলস, কিন্তু আর অন্য কোথাও যেও না। ওকে ফাদার, সেজ লিপি। লিপি তখন কি বললেন যে ঠিক আছে বাবা, অ্যান্ড গোস টু দ্য গার্ল, এবং সেই মেয়েটির কাছে সে গেল। হোয়াট ইজ ইউর নেম, লিপি আস্কস, লিপি জিজ্ঞাসা করল। লিপি কি জিজ্ঞাসা করলো? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? কাকে জিজ্ঞাসা করলো? ওই মেয়েটিকে জিজ্ঞাসা করলো, মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি? রুবিনা, সি অ্যান্সার। সে উত্তর দিল কি? রুবিনা। তাহলে মনসুরের মেয়ের নাম কি? রুবিনা। আই এম লিপি, আমি হই লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, তুমি কি আমার মতো একই ক্লাসে পড়ো? মানে আমি যে ক্লাসে পড়ি তুমিও কি সে ক্লাসেই পড়ো? লিপি আসা, লিপি তাকে জিজ্ঞাসা করলো যে আমি লিপি, আর আমি যে ক্লাসে পড়ি তুমিও কি সে ক্লাসে পড়ো? তোমরা সকলেই জানো 9 বছর বয়সে তোমাদের ক্লাস ফোর, 9 বছর বয়স হলে ক্লাস ফোর, তোরা একই বয়সে, সুতরাং লিপিও ক্লাস ফোরে পড়ে আর রুবিনাও ক্লাস ফোরেই পড়বে। তাও লিপি একবার জিজ্ঞাসা করে নিল। সুন দে আর ফ্রেন্ড, সুন মানে তাড়াতাড়ি, কুইকলি, সুন দে আর ফ্রেন্ড, তাড়াতাড়ি তারা বন্ধু হয়ে গেল। বোঝা গেছে? এই পুরোটা তোমরা অ্যাক্টিভিটি 4 পর্যন্ত কাজ করবে, ভালো করে পড়বে, অন্তত এই সপ্তাহের জন্য এটাই কাজ থাকবে, ঠিক আছে? তারপরে নেক্সট উইকে আমরা বাকিটা এগোবো, যদি এর আগে সময় পাই তার আগে বাকিটা দেখা হয়ে যাবে, কিন্তু আপাতত তোমরা এই উইকের মতো তোমাদের এটাই কাজ থাকবে, অ্যাক্টিভিটি 4 অবধি কমপ্লিট করা, প্যাসেজটার মানে বোঝা, শেষ করা, ঠিক আছে? চলো।